তো বন্ধুরা, আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাতে চলেছি যে কিছুটা হলেও আপনার উপকার হতে পারে। যেমন ধরুন, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, তো দেখতে দেখতে এমন একটা ভিডিও আপনার পছন্দ হলো যে ওই ভিডিওটি আপনাকে বারবার দেখতে হতে পারে। যেমন ধরুন, কোনো একটা ইন্ট্রো ভিডিও হতে পারে, হয়তো কোনো মোবাইলের সেটিংসও হতে পারে। তারপর ধরুন, বাচ্চারা যেসব কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে, তো ওই সব ভিডিও আপনি অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে আপনার উপকার কী হবে, ওই ভিডিও দেখতে দেখতে আপনার নেটের প্রয়োজন হবে না। তো এই বিষয়ে আমি আজকে দেখাবো যে কীভাবে অফলাইনে ভিডিও ডাউনলোড করবেন এবং পরবর্তীতে ওই ভিডিও অফলাইনে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনার একটা ভিডিও নোটিস মিস না হয়। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। তো আমি ইউটিউবে চলে এলাম। ইউটিউবে এসে ইউটিউবে একটা ওপেন করলাম। ওপেন করার পর আমি একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। ধরুন আমি এই ভিডিওটা দেখাচ্ছি, বাংলা বিডি টিপসের খুব দুঃখের রিংটোন। অ্যাড এসছে, অ্যাড শেষ, ভিডিওটা প্লে হবে। আমার একটু নেটের প্রবলেম চলছে। তাই দেখুন, এখানে যে ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন, ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ইন্টারনেট কানেকশানটা অফ করি, অফ করে দিলাম। এবার আমি ইউটিউবটা আমি বন্ধ করছি। বন্ধ করে আবার আমি প্লে করছি। ইউটিউব খুললাম, দেখুন ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ডাউনলোড, যে অফলাইনে ডাউনলোড করলেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনার কোনো রকম ইন্টারনেট দরকার নেই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এরকম টাইপের ভিডিও নোটিস আপনার একটাও মিস না হয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।